হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। স্যাভেজের আজকের পর্বে আমরা ভারতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী গুরু রান্ধাওয়ার ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো দেখব। আর গুরু রান্ধাওয়া সিঙ্গার সহ তিনি একজন মিউজিক কম্পোজার এবং সং রাইটার। আর গুরু রান্ধাওয়াকে আপনি নামে সেরকম ভাবে না চিনলেও তার গাওয়া এরকম অনেক গান রয়েছে যেগুলো ইচ্ছেতে হোক কিংবা অনিচ্ছেতে সবারই অন্তত দুই একবার হলেও শুনতে হয়েছে। এবং ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া 15টি ভারতীয় গানের লিস্টে দুটি গানই হচ্ছে গুরু রান্ধাওয়ার। তো বুঝতে পারছেন গুরু রান্ধাওয়া ভারতে কিরকম জনপ্রিয় এবং তিনি কোন মাপের সিঙ্গার। তো যাই হোক, আর কথা চলুন দেখে আসি গুরু রান্ধাওয়ার ইউটিউবে সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলোর তালিকায় কোন গানগুলো রয়েছে। তো এই লিস্টের 12 নম্বরে রয়েছে গুরুর একটি মিউজিক ভিডিও ফ্যাশন। ২০১৬ সালের এই গানটি ইউটিউবে পর্যন্ত ভিউ পেয়েছে 232 মিলিয়ন। এরপর 11 নম্বরে রয়েছে 2018 সালের ডাউনটাউন নামে একটি গান। এবং এটি এ পর্যন্ত ভিউ পেয়েছে 238 মিলিয়ন। এরপর 10 নম্বর অবস্থানে রয়েছে একটি টিকটক ভাইরাল গান, স্লোলি স্লোলি। 2019 সালে টি সিরিজ হতে মুক্তিপ্রাপ্ত এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 260 মিলিয়ন। এরপর 9 নম্বরে রয়েছে টি সিরিজ হতে রিলিজকৃত ইয়ার মোড দো গানটি। জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিলায়েন গাবা এবং গুরু রান্ধাওয়ার কোলাবরেশনের এই গানটি পর্যন্ত ভিউ পেয়েছে 264 মিলিয়ন। এরপর 8 নম্বরে রয়েছে 2019 সালে টি সিরিজ হতে রিলিজকৃত ইশক তেরা গানটি। এবং এই গানটি এ পর্যন্ত ভিউ পেয়েছে 415 মিলিয়ন। এরপর 7 নম্বরে রয়েছে গুরু রান্ধাওয়া এবং ধানি বানশালীর একটি মিউজিক ভিডিও বেবি গার্ল। ইউটিউবে গানটিতে সর্বমোট ভিউ রয়েছে 433 মিলিয়ন। এরপর 6 নম্বরে রয়েছে ইরফান খানের ব্ল্যাকমেল সিনেমার একটি হিট গান পাটোলা। 2018 সালে রিলিজকৃত এই গানটি পর্যন্ত ভিউ পেয়েছে 461 মিলিয়ন। এরপর 5 নম্বরে রয়েছে 2016 সালের একটি হিট গান স্যুট। টি সিরিজের ব্যানারে মুক্তিপ্রাপ্ত এই পাঞ্জাবি গানটি পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 496 মিলিয়ন। এরপর 4 নম্বরে রয়েছে গুরু রান্ধাওয়া এবং ধানি বানশালীর একটি সিঙ্গেল ইশারে। হেভি বিটের এই গানটি পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 596 মিলিয়ন। এরপর 3 নম্বরে রয়েছে 2018 সালের মোস্ট পপুলার একটি গান, মেড ইন ইন্ডিয়া। এবং এটি মুক্তি পেয়েছিল ভারতীয় মিউজিক কোম্পানি টি সিরিজ হতে। আর এই গানটিতে মোট ভিউ রয়েছে 602 মিলিয়ন। এরপর 2 নম্বরে রয়েছে গুরু রান্ধাওয়ার ক্যারিয়ারের অন্যতম সফল একটি গান, লাহোর। এই গানটি মুক্তি পেয়েছিল টি সিরিজের ব্যানারে 2017 সালে। এবং এটি এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 1040 মিলিয়ন। আর এরপর সর্বশেষে 1 নম্বর অবস্থানে রয়েছে হাই রেটেড গাবরু। এবং ইউটিউবে গানটি এ পর্যন্ত ভিউ পেয়েছে 1154 মিলিয়ন। তো এই ছিল গুরু রান্ধাওয়ার সর্বোচ্চ ভিউ পাওয়া গানগুলো নিয়ে ভিডিও। এবং এর পরের ভিডিওতে আমরা পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্পর্কে জানবো, এবং সেই সাথে বাকি যে রিকোয়েস্টেড ভিডিওগুলো এখনো দেওয়া হয়নি সেগুলোও খুব তাড়াতাড়ি আসবে। এবং এখন থেকে আমি রেগুলার 2টো করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো, যাতে যে কদিন ভিডিও দিতে পারিনি সেগুলো যাতে পুষিয়ে নেওয়া যায়। কদিন পারবো সেটা জানি না, বাট আমি ট্রাই করবো অন্তত আগামী 1 সপ্তাহ রেগুলার 2টো করে ভিডিও দেওয়ার, অবশ্য যদি আমি সুস্থ থাকি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।